রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা জেনে নেই ঘরে বসে কিভাবে সাফল্য আনা যায়। সফলতার জন্য কেউ হাজার মাইল পাড়ি দেয়, আবার কেউ কেউ ঘরে বসেই নিজেকে প্রমাণ করেন। নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে অনেক নারী বর্তমানে ঘরে বসে সফল হয়েছেন, তেমনই একজন নারী যিনি হলেন মাহবুবা হোসাইন। রাজধানীর বিভিন্ন এলাকায় তার তৈরিকৃত খাবার গ্রাহকের কাছে সরবরাহ করা হয়। লেখাপড়া করে সবাই চাকরির দিকে ঝুঁকলেও তিনি ব্যবসায়ী মনোনিবেশ করেছেন। তার এই সাফল্যের গল্প শুরু হয় 2007 সালে। তখন তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে ছুটির সময়টাতে কিভাবে কি করা যায় সেটাই ভাবছিলেন। ভর্তি হন বিসিকের ব্লক বাটি কোর্সে। কোর্স শেষে নিজ বাড়িতে নিজতলায় করেন ব্লক বাটিকের কারখানা। তার ডিজাইন করা কাপড় সেই ছোট্ট কারখানা থেকে বিভিন্ন এলাকায় বিক্রি শুরু হয়। কিছুদিন পর অর্চার্ড পয়েন্টে নিজের বুটিক্সের জন্য নেন একটি শোরুম। এরপর তিনি শুরু করেন অনলাইন জুয়েলারি সেলিং ব্যবসা। তখন অনলাইনের ব্যাপারগুলো সকলের কাছে বেশ নতুন আর আগ্রহের ছিল, তাই সেই তালে তাল মিলিয়ে বেশ সাড়াও পান তিনি। নিজেই কাস্টমাইজ ডিজাইন করে অনলাইন ব্যবসাকে কয়েক বছরের মধ্যে বেশ বড় করে 2018 সালে এসে তিনি চালু করেন হোমমেড ফুড সার্ভিসের ব্যবসা, নাম দেন পাসপুরম। কারণ আমাদের অনেক সময় খাবার বাইরে খেতে ইচ্ছে করে না, আবার বাড়িতেও রান্না করার সময় নেই, তাই সেই চিন্তা থেকেই তিনি শুরু করেন হোমমেড ফুড সার্ভিস। কারণ রেস্টুরেন্টের স্বাদ আর ঘরে বানানো খাবারের স্বাদ সম্পূর্ণ ভিন্ন। মূলত সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আচার আর ডেজার্ট আইটেম দিয়ে শুরু হয় মাহবুবার এই পাঁচফোড়ন পথ চলা। অনলাইনে তার হাতের বানানো গোলাপ জামুন এতটাই জনপ্রিয়তা পায় যে নিজের নামের চেয়ে গোলাপ জামুন আপা নামেই তিনি এখন বেশ পরিচিত। ব্যবসা শুরুর এক বছরেই বেশ সাড়া ফেলে দেন বেশ কিছু এলাকায়। মাহবুবা বর্তমান ডেজার্ট আর হোমমেড নর্মাল আইটেমের পাশাপাশি হোমমেড ক্যাটারিং সার্ভিস অফিস লাঞ্চ চালু করেছেন। কর্মব্যস্ত এই শহরের মানুষগুলোকে নিজের ঘরের মতো খাবারের স্বাদ এনে দিতেই তারই প্রচেষ্টা। বন্ধুরা, ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য।